আসসালামু আলাইকুম বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে 29 জুন 2021 তারিখে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আপনাদের এটাও দেখাবো যে কীভাবে SMS-এর মাধ্যমে ফিটা জমা দেবেন। তো এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো DMD এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের যে নামটা সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বয়স তারা নির্ধারণ করেছে 18 থেকে 30 বছর এবং পদের সংখ্যা হলো 4 জন। তো শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে দেখেন কোনো স্বীকৃত বোর্ড হইতে সর্বনিম্ন 2য় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং তফসিল 2 এবং 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে আপনাদের গতি থাকতে হবে। বাংলার ক্ষেত্রে 20 শব্দ এবং ইংরেজির ক্ষেত্রে 20 শব্দ। এখানে তারা এখানে যেই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কিছু জেলা তারা দিয়েছে, 4-5টা জেলা দিয়েছে। এই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যেই জেলাগুলো উল্লেখ করেছে, তো কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নটুর ও যশোর, এই জেলার অন্তর্ভুক্ত যারা আছেন তারা আবেদন করতে পারবে না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার জন্য যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনি ইতিমধ্যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো চলুন এবার দেখে নিই যে কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করার সময়সীমা, কবে থেকে আবেদন শুরু হবে। তো এখানে দেখেন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি, এখানে দেখেন BOMD.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে। কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। তো এখানে দেখেন অনলাইন আবেদন শুরু হয়েছে 7/7/2021 তারিখ সকাল 10:10 এবং আবেদনের শেষ তারিখ হলো 8/8/2021 তারিখ বিকাল 5টায়, ঠিক আছে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টা তাদের সময় দেওয়া হবে। উক্ত সময়ের ভিতরে তাদের SMS-এর মাধ্যমে আবেদন ফিটা জমা দিতে হবে, ঠিক আছে। অনলাইনে আবেদন করার আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দিতে হবে 300x80 পিক্সেল এবং রঙিন ছবি দিতে হবে 300x300 পিক্সেল। এগুলো স্ক্যান করে আপনাদের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অবশ্যই সেই সকল তথ্য অবশ্যই সাবমিট করার পূর্বে আপনাদের সত্যতা যাচাই করে নিতে হবে। কোনো প্রকার ভুল থাকলে তা সংশোধন করে তারপর আবেদনপত্রটি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার জন্য যে নিয়মগুলি এখানে দেওয়া হয়েছে এবং কত টাকা আবেদন ফি জমা দিতে হবে এটা এখন আপনাদের দেখাবো। দেখেন SMS প্রেরণের নিয়মগুলি ও পরীক্ষার ফি প্রদান। এখানে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে, ঠিক আছে। তো এখানে আপনাদের আবেদন ফিটা দিতে হবে। আবেদন ফিটা হলো এখানে 100 টাকা এবং টেলিটক চার্জ সহ আপনাদের 112 টাকা, ঠিক আছে। 72 ঘন্টার ভিতরে SMS-এর মাধ্যমে আপনাদের প্রেরণ করতে হবে। তো আবেদন ফিটা হলো 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাদের 112 টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদের কী করতে হবে, এটা প্রেরণ করতে হবে। তো SMS-এর মাধ্যমে SMS-টা কীভাবে দেবেন দেখেন। এখানে SMS-টা প্রথম SMS-টা আপনারা দেবেন BOMD ক্যাপিটাল লেটার, তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি। আপনারা যখন আবেদন করবেন তখন SMS-এর মাধ্যমে আপনাদের একটা ইউজার আইডি দেওয়া হবে। তো সেই ইউজার আইডিটা এখানে লিখবেন, লেখার পর 16222-তে আপনারা পাঠিয়ে দেবেন। তারপর আপনাদের দ্বিতীয় SMS-টা দিতে হবে BOMD, তারপর ইয়েস দিবেন। আপনাদের প্রথম SMS দেওয়ার পর আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে। তো এই পিন নাম্বারটা এখানে দ্বিতীয় SMS-এ আবার দিতে হবে। তো দেখেন আবার লিখবেন BOMD, তারপর স্পেস, তারপর ইয়েস লিখবেন, তারপর আবার স্পেস দিবেন, তারপর যে পিন নাম্বারটা আপনাদের মেসেজ করে দেওয়া হয়েছিল সেই পিন নাম্বারটা এখানে দিয়ে আবার 16222 তে সেন্ড করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আবেদন ফিটা জমা দেওয়া হয়ে যাবে। অবশ্যই আপনাদের টেলিটক সিমের মধ্যে 112 টাকা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের এখন দেখাবো যে অনলাইনে আবেদন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা BOMD.teletort.com.bd এই লিঙ্কে আপনারা সার্চ করবেন যে কোনো একটা ব্রাউজার দিয়ে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা কী করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মে যখন ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মাঝে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন দেখেন এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা টিক মার্ক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। আপনার প্রথমে আপনার নাম দেবেন, তারপর আপনার ফাদার্স নেম দেবেন, তারপর মাদার্স নেম, তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপর আপনি মেল না ফিমেল সেটা দেবেন। তারপর এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দেবেন এবং রিলিজন, আপনাদের রিলিজন যেহেতু ইসলাম, তো যাদের ইসলাম তারা ইসলাম দেবেন, তো যার যে ধর্ম আপনারা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে দেখেন ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। ইয়েস করে দিলে আপনাদের ন্যাশনাল আইডিটা এখানে দিতে হবে। তারপর পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। এবং ডেট অফ বার্থ, যদি বার্থ সার্টিফিকেটের যদি আইডিটা আপনার থাকে তাহলে সেখানে ইয়েস করে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তারপর এখানে মেরিটাল স্ট্যাটাস, আপনারা মেরিড না আনমেরিড তো এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখানে আপনারা কোটা সিলেক্ট করতে পারবেন, আর যদি না থাকে তাহলে এখানে আপনারা কী করবেন নান কোটা দিয়ে দেবেন। তারপর আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে তারপর এটাতে টিকমার্ক দিয়ে দিলেই হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখে শুনে দিবেন। তারপর কনফার্ম মোবাইল, আবার মোবাইল নাম্বার দিবেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এটা অপশনাল, যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেসও আপনারা দিতে পারেন। তারপর এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে এখানে আপনারা সুন্দরভাবে সেই শিক্ষাগত যোগ্যতার ফর্মটা পূরণ করবেন। তারপর এখানে গ্রাজুয়েশন, তো এটাও যদি আপনার কোনো এক্সট্রা কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তো এইগুলো আপনারা পূরণ করবেন। তারপর এখানে আপনার কম্পিউটার স্কিলের কথা বলা হয়েছে, তো অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে। এই পদের জন্য আবেদন করার জন্য কম্পিউটার স্কিলের প্রয়োজন আছে, তো আপনারা সব কয়টা স্কিলই আপনারা ইয়েস করে দেবেন। তারপর এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, তো এখানে আপনারা যে ডিপার্টমেন্টে আছেন তো সেই ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপচা আছে, তো ক্যাপচা কোডটা আপনাদের এখানে দিতে হবে। সুন্দর করে ক্যাপচা কোডটা বসানোর পর এইখানে টিক মার্ক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন আসবে, সেটা হলো আপনার স্বাক্ষর এবং ফটো। তো এই স্বাক্ষর এবং ফটোটা আপনারা আগে থেকেই স্ক্যান করে আপনাদের মোবাইলে বা ডেস্কটপ কম্পিউটারে আপনারা রেখে দেবেন। তারপর সেই পেজে যায় আপনার ছবিটা এবং আপনার ফটোটা আপলোড করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, আমার কিছুক্ষণ আগেই যেভাবে দেখিয়ে দিয়েছিলাম SMS-এর মাধ্যমে আপনাদের আবেদন ফিটা জমা দিতে হবে, তো সেভাবে আপনারা আবেদন ফিটা জমা দিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে যদি কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।